তো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ হচ্ছে প্রাইমেটের 2014 নট ইনক্লুড, অর্থাৎ নট ইনক্লুড যারা আটে মামলা করেছিল তাদের সকলের চাকরি কিন্তু কনফার্ম। আজকে তার শুনানি ছিল এবং সেই শুনানিতেই এই অর্ডারটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ যারা আটে মামলা করেছিল সেই পিটিশনার কিন্তু জয়ী হয়েছে এবং বিচারপতির নির্দেশে পর্ষদকে বলা হয়েছে যে 7ই নভেম্বর আগে সমস্ত আরটিআই মামলাকারী যারা ছিল পিটিশনার তাদের সকলের চাকরি, এবং এই সংখ্যাটা প্রায় তোমার 3,929 জন, ঠিক আছে। অর্থাৎ প্রাথমিকে আবার 3,929 জন কিন্তু চাকরি পেতে চলেছে 7ই নভেম্বরের আগে, এবং এরা প্রত্যেকটাই কিন্তু নট ইনক্লুডেড এবং পিটিশনার। তার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজও রয়েছে, অর্থাৎ বিচারপতি যে প্রশ্ন ভুল মামলার যেটা কেস চলছিল সেই কেসে আরও 65 জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।